মর্নিং গাইস, আজ আমরা যাব তারাপীঠে মায়ের মন্দির দর্শনে। সবাই মিলে ভোরবেলা উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। অনেক জটিলতার পর আবার আমাদের চলা শুরু। এখন চলেছি আমরা কাটোয়ার দিকে। নবদ্বীপ থেকে যেতে হলে কাটোয়ার দিক দিয়ে যাওয়াটাই সুবিধা। এই হচ্ছে অজয় নদের ওপরের ব্রিজ, কাশিরাম দাস ব্রিজ। এখন শ্রাবণ মাস, তাই বাকি সবাই ভোলে বাবার কাছে চলেছে। এই রাস্তা দিয়ে এখন আমরা এগিয়ে চলেছি মায়ের মন্দিরের দিকে। আর কিছুক্ষণ পরেই আমাদের অপেক্ষার অবসান ঘটবে। এই হচ্ছে সেই মহাশ্মশান। আমার সাথে আমার ভাইরাও এসে এই এখন আমরা মায়ের মন্দিরের দিকে ঢুকছি। জয় তারা, জয় তারা। ওই দিকে আমাদের ডান দিকে আমাদের মায়ের মন্দির। প্রচুর ভক্তরা ভিড় করে আমরা পাঁচ ভাই, মানে এই হচ্ছে মায়ের পুজোর ডালা। মানে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেই সকাল থেকে, ভোরবেলা থেকে মায়ের পুজো দেবে বলে প্রচুর ভিড় আর প্রচুর লাইন। এই হচ্ছে ওখানকার বজরঙ্গী মন্দির। এই হচ্ছে মন্দিরের সামনে সেই জীবন্ত কুণ্ড। এই হচ্ছে সেই বামদেবের মন্দির, যদিও ছবি তোলা নিষেধ তাও। মায়ের পুজো দেবার পর, সেই সবার পর অবশেষে হোটেলে খাবার দাবার খেয়ে আমরা আবার আমাদের ছবি তুলে দাঁড়িয়ে ফিরে আসলাম।